সীমান্ত এলাকায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট ডেল্টার আক্রমণে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মধ্যে। ঢাকার হাসপাতালে ভর্তি নতুন শনাক্ত রোগীদের নিয়ে সংশয় স্বজনরা। সংক্রমণের হার বৃদ্ধিতে আতঙ্ক থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশ্লেষকদের। এস এম আরিফের রিপোর্ট। দেশে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। কয়েকদিন ধরে সীমান্তে কোনো কোনো এলাকায় সংক্রমণের হার 50% বেশি, সামগ্রিকভাবে শনাক্ত 12%। রাজধানীতে এই হার 10-এর নিচে থাকলেও হাসপাতালে আগের থেকে বাড়ছে রোগীর সংখ্যা। স্বজনদের মাঝে বিরাজ করছে ডেল্টা ভেরিয়েন্টের ভয়। কিছুদিন যাবৎ জ্বর 100 রূপের জ্বর, এখন দুই দিন যাবৎ আবার শ্বাসকষ্ট একটু সমস্যা হইতে আসছে। সেই জন্য তো আমরা অনেক উদ্বেগ যে কখন কি হয়ে যায়। ওই ধরনের ভাইরাস হলে তো আমাদের মতো দেশ কন্ট্রোল করা বা ভারতীয় তো ট্রিটমেন্ট অনেক উন্নত, তারপরে তারা তো ক্লান্ত হয়ে গেছে। করোনাটা এখন ছড়াইতেছে ভারতের ওইখান থেকে, দেখতেছি টিভিতে, অবশ্যই তো এগুলো ভয়। যে এখন একজন ভুগতেছে, অনেক ভয় লাগতেছে, মানে এগুলো কোনোদিন দেখি নাই, এই যে সংক্রমণ ও শনাক্তের হার বৃদ্ধিতে আশঙ্কা থাকলেও ভয় পাওয়ার কারণ নেই বলছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক। আশঙ্কা আছে, আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে আসি আর কি। কাজে অযথা আশঙ্কায় থেকে তো লাভ নাই, আমাদের তো কাজ করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি, আমরা প্রস্তুত আছি। সীমান্তে লকডাউন কঠোর বাস্তবায়নের পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলামের। যে ভেরিয়েন্ট যেখানেই আসুক, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে আমাদের মানে অধিকাংশ ক্ষেত্রেই প্রোটেকশনটা চলে আসবে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।